কোডিগনেটর কি? কোডিগনেটর ইজ এ পাওয়ারফুল পিএইচপি ফ্রেমওয়ার্ক। এখন পিএইচপি তো কাজ করে ব্যাকএন্ডে, তাহলে কোডিগনেটরও হচ্ছে ব্যাকএন্ডের ফ্রেমওয়ার্ক উইথ এ ভেরি স্মল ফুটপ্রিন্ট, বিল্ড ফর ডেভেলপার্স হু নিড এ সিম্পল অ্যান্ড এলিগেন্ট টুলকিট। কোডিগনেটর হচ্ছে ডেভেলপারদের জন্য বা প্রোগ্রামারদের জন্য, যেমন ওয়ার্ডপ্রেস কিন্তু অনেক সময় প্রোগ্রামারদের জন্য না, ওয়ার্ডপ্রেস মোটামুটি কোড না জানলে ওয়ার্ডপ্রেসে কাজ করা যায়, কিন্তু কোডিগনেটর সেরকম না। কোডিগনেটর নিয়ে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই প্রোগ্রামিং জানতে হবে। তো আমরা ডাউনলোড করব কোডিগনেটর ফ্রেমওয়ার্কটা, এখানে ডাউনলোড বাটন আছে, এবং কোডিগনেটর শেখার জন্য সবচেয়ে ভালো জায়গাটাই হচ্ছে এই ইউজার গাইড। তো এই ইউজার গাইডটা, এই যে আমরা ডাউনলোড করতেছি কোডিগনেটর, এই 2.6 মেগা, এর ভিতরেই আছে ইউজার গাইড, আলাদা করে এটা ডাউনলোড করারও কিছু নাই, এবং এটা থেকেই কোডিগনেটর শেখা সম্ভব। তো আমি এটা ডাউনলোড করলাম, এটা আমি শেয়ারে দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে নেন। কাট, এখানে পেস্ট, আপনারা কোডিগনেটর 3.1.9.zip এটা নিয়ে নেবেন, নিয়ে এক্সট্র্যাক্ট করে আপনাদের এসটি ডক্সে রাখবেন কোনো সুবিধাজনক জায়গায়। তো কোডিগনেটরের প্রজেক্টটার নাম আমরা কি দিব, সাপোজ সিআই বুকওয়ার্ক, কন্ট্রোল এক্স, পেস্ট, এটা দরকার নাই। সিআই ওয়ার্ক নাম দিলাম এটার, সিআই কোডিগনেটর ওয়ার্ক। তো এইটাকে আনজিপ করে এটা বানাইছি, তাই না? কোডিগনেটর আনজিপ করলে দেখেন এখানে ইউজার গাইড আছে, দেখছেন ইউজার আন্ডারস্কোর গাইড, অ্যাপ্লিকেশন ফোল্ডার আছে, সিস্টেম ফোল্ডার আছে, টেস্ট ফোল্ডার আছে, আর ইউজার গাইড আছে। শেখার জন্য হচ্ছে ইউজার গাইড, এটা ডিলিট করে দিলে থাকলো কি আর, যেটা থাকলো সেটা হচ্ছে মাত্র 1.90 মেগাবাইট। কয়টা ফাইল আছে? মাত্র 286টা ফাইল আছে, এইটা নিয়েই কোডিগনেটর, 286টা ফাইল আছে, এইটা নিয়েই কোডিগনেটর। এর মধ্যে অনেক ফাইল আমার দরকার নাই, তবে দেখেন কম্পোজার আছে, খেয়াল করছেন? কম্পোজার কখন লাগে বলেন তো, কম্পোজার দিয়ে কি করা যায় খেয়াল আছে? ডিপেন্ডেন্সি ম্যানেজার না? সুতরাং কোডিগনেটারে আমরা ইচ্ছা করলে থার্ড পার্টি, যেমন ওই যে ইমেজের জন্য ইউজ করছিলাম ইন্টারভেনশন, বা কার্বন ইউজ করি নাই মনে হয় আমরা, না টাইম অ্যান্ড ডেটের জন্য, মানে সোজা কথা যে কোনো প্যাকেজ প্যাকেজেস থেকে ডাউনলোড করে আমরা কাজ করতে পারবো। কে সিগনেচার করে নাই? মৌসুমি আক্তার রুমা, আপনি শুধু নাম লিখছেন, অ্যারাইভাল টাইম আর সিগনেচার দেন নেই কেন? দেখেন কোডিগনেটরের ভার্সন যেটা 3, এখানে বলা হচ্ছে মিনিমাম পিএইচপি ভার্সন হতে হবে 5.3.7। তো আমাদের তো 7, আমাদের ইনস্টল দাও, আমাদের এখানে সমস্যা নাই। আমাদের অন্য কোনো প্যাকেজ ইনস্টল করতে হলে রিকোয়ার আমরা দিই, তাই না? আচ্ছা যাই হোক, তো আমি এটা লোকাল হোস্ট যদি চালাই, আফটারনুন সিআই সিআই ওয়ার্ক, এটা যদি আসে ঠিক মতো এইভাবে, তাহলে বুঝবেন যে জাস্ট আনজিপ করাটা ঠিক হয়েছে, এখানে ইনস্টলেশনের কিছু নাই। এটা আসলেই বুঝবেন যে পিএইচপিতে সার্ভারে আপনার কোডিগনেটর রান হচ্ছে,
ঠিক আছে, এই ইয়েটা তো এই পেজে একটা জিনিস দেখা যায় যে এই পেজটা লোড হইতে কত সময় লাগছে এবং কোড ইগনিটরের কত ভার্সন আমি ইউজ করতেছি, এবং এখানে কিছু কথা লেখা আছে। এই কথাগুলো বুঝতে হলে আমাদের এমভিসি বুঝতে হবে। তো এমভিসি নতুন করে বোঝানোর কিছু নাই, কারণ কেন বোঝানোর কিছু নাই, কারণ অ্যাঙ্গুলার যে আছে এমভিসির যেই কনসেপ্ট পাইছেন, কোড ইগনিটরও এমভিসির কনসেপ্ট সেম। অ্যাঙ্গুলার যে আছে এমভিসির কনসেপ্ট কী পাইছিলাম, পাইছিলাম যে ইউজাররা যেটা দেখে সেটা হচ্ছে ভিউ। এই ভিউতে যদি ইউজাররা কোনো কিছু ক্লিক করে বা কোনো অ্যাক্টিভিটি করে, সেটা হ্যান্ডেল করে কন্ট্রোলার। আপনি একটা রিকোয়েস্ট করলেন বা ক্লিক করলেন কোথাও, লোড বা ফর্ম সাবমিট করলেন, এই ভ্যালুগুলো কে পাবে? কন্ট্রোলার। কন্ট্রোলার ওই ভ্যালুটা মডেলকে দিবে, মডেল সেই ভ্যালুটা ইচ্ছা করলে ডেটাবেসে সেভ করতে পারে বা কোনো একটা ভ্যালু ডেটাবেস থেকে নিয়ে আসতে পারে, নিয়ে এসে আবার সে ভিউকে রিটার্ন দিবে। সুতরাং ভিউয়ের সাথে আদান প্রদান হবে কন্ট্রোলারের তথ্য, আর কন্ট্রোলার ভিতরে ভিতরে আবার দরকার পড়লে সে মডেলের হেল্প নিবে। মডেল কার সাথে আদান প্রদান করে? না, মডেল আলোচনা করে কার সাথে? ডেটার সাথে, ডেটাবেজের সাথে। মডেল আলোচনা করে ডেটাবেজের সাথে, বা ডেটাবেজে যে আমরা কাজ করব, ডেটা রেট্রাইভ করা, ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করা, এই সবগুলো কাজ করবে মডেল। কন্ট্রোলার মডেলকে বলবে যে এই কাজটা করো, মানে রিকোয়েস্ট করবে কাজ, মডেল সেই অনুযায়ী কাজ করবে ডেটাবেজের সাথে। এবং মডেল কাজ করে রিটার্ন দিবে কাকে? না, ভিউকে কোনোদিনও মডেল রিটার্ন দিবে না। হ্যাঁ, মডেল কাজ করে রিটার্ন দিবে কন্ট্রোলারকে। কন্ট্রোলার ঠিক করবে যে সে কোন ভিউতে ভ্যালুটা দেখাবে বা কোন ভিউতে ভ্যালু দিবে। ভিউ অনেক থাকতে পারে, তো এক এক ভিউকে কন্ট্রোল করবে এক একটা কন্ট্রোলার। তো কোড ইগনিটরের কনসেপ্ট আর অ্যাঙ্গুলার জেএস এর কনসেপ্টটা সেম। ডিফারেন্স হচ্ছে অ্যাঙ্গুলার জেএস হচ্ছে ফ্রন্ট এন্ড জাভা স্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, কিন্তু কোড ইগনিটর হচ্ছে ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক। ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক জন্য একটা কি লাগবে? সার্ভার লাগবে, তাই না? অ্যাপাচি সার্ভার লাগবে, যেহেতু এটা পিএইচপির উপর কাজ করে। তো এটা খুবই স্মল, এদের সাইট বলতেছে যে এরা কি স্মল ফুটপ্রিন্ট, কারণ তার পরিধি তো খুব ছোট, মাত্র কয়টা ফাইল আছে এখানে। যদি আমি ইউজার গাইড বাদ দেই, ইউজার গাইডই 10 মেগা, কিন্তু ফ্রেমওয়ার্কটা কত মেগা? 1.90 মেগা। এইখানেই বিভিন্ন টুলস আছে, যে টুলসগুলো আমরা ইউজ করব, যেমন সিস্টেম। সিস্টেমের ভিতরে এই যে লাইব্রেরি, এখানে যদি যান তাহলে আপনি দেখবেন ইমেজ লাইব্রেরি আছে। ইমেজ নিয়ে কাজ করতে গেলে ইমেজ লাইব্রেরি আছে। আপনি শপিং কার্টের জন্য আমরা অনেক কষ্ট করছি না, একটা কি এক্সটেনশন দিয়ে, সিএসএস দিয়ে, ওইভাবে ওটা দিয়েও হয়। ওইটা নতুন কনসেপ্ট, সিএসএস দিয়ে শপিং কার্ট, আগে ওটা কখনো করি নাই। কিন্তু শপিং কার্টের জন্য এখানে একটা ক্লাস তৈরি করা আছে, এই ক্লাস ইউজ করলে শপিং কার্টের কাজ করা খুব সহজ। ইমেল পাঠাবেন, ইমেল ক্লাস আছে। ইনক্রিপশন ডিক্রিপশনের জন্য ক্লাস আছে, ফর্ম ভ্যালিডেশনের জন্য ক্লাস আছে, টেবিল তৈরি করবেন সেটার জন্য ক্লাস আছে। তো এই কাজগুলা কোড ইগনিটরে আছে। সোজা কথা হচ্ছে কোড ইগনিটরে ক্লাস তৈরি করা আছে বিভিন্ন, যেটা আপনি ইউজ করবেন। একই রকম আমরা কম্পোজারেও তাই দেখছিলাম, আমাদের প্রজেক্টে অন্যদের তৈরি করা ক্লাস ব্যবহার করছি, তাই না? তো এখানেও তাই। তো এখানে আমাদের জানতে হবে যে এই যে আমি প্রজেক্টটা চালাচ্ছি এখানে কি বলতেছে, দ্য পেজ ইউ আর লুকিং অ্যাট ইজ বিং জেনারেটেড ডাইনামিক্যালি বাই কোড ইগনিটর। তো এখানে আপনি চিন্তা করতে পারেন, ইন্ডেক্স ডট পিএইচপি যে আছে সিআইওয়ার্কে, আপনি মনে করতে পারেন যে এই কথাগুলো মনে হয় ইন্ডেক্স ডট পিএইচপিতে লেখা আছে, তা না, এটা এখানে লেখা নাই। আপনি আউটপুট যেটা দেখবেন এটাকে কি বলা হয়, এম না ভি না সি?
ভি, আপনি আউটপুট যেটা দেখবেন এটা আসলে ভি, তাই না? তো খেয়াল রাখেন যে আপনি যা কিছু তৈরি করবেন সব কিছু তৈরি করবেন অ্যাপ্লিকেশন ফোল্ডারের ভিতরে, আর কোড ইগনিটর যা কিছু তৈরি করে রাখছে সে রাখছে সিস্টেম ফোল্ডারের ভিতরে। তো আমরা যা কিছু তৈরি করব সেটা অ্যাপ্লিকেশন ভিতরে, এর ভিতরে খেয়াল করেন ভিউজ আছে, এর ভিতরে খেয়াল করেন কন্ট্রোলার আছে, এবং এর ভিতরে মডেলস আছে। মেইনলি এই তিনটাতেই আমরা হাত দিই, মডেল, ভিউ এবং কন্ট্রোলার। আমি একটা ইচ্ছা করলে ভিউ বানাইতে পারি, এখানে যেমন একটা ভিউ আছে ওয়েলকাম মেসেজ ডট পিএইচপি, আমি আরেকটা ভিউ বানাচ্ছি কি হাই ডট পিএইচপি, হাই ডট পিএইচপি। তো আমি সিআই ওয়ার্ক বেটার হয় এটাকে আগে ওপেন উইথ কোড, হাই ডট পিএইচপি কে খুঁজবো কিভাবে, গো টু ফাইল আছে দেখছেন, গো টু ফাইল কন্ট্রোল পি, কন্ট্রোল পি দিয়ে আমি দিলাম হাই ডট পিএইচপি, চলে আসছে না অ্যাপ্লিকেশন ফোল্ডারে, ভিউ এর ভিতর হাই ডট পিএইচপি আছে। এই ফাইলটা ওপেন করলাম, এখানে দেখলাম এস থ্রি তে লোড হয় নাই এখনো, আচ্ছা কি করবো, এস থ্রি তে এখনো লোড হয় নাই, HTML এখনো লোড হয় নাই, জিপে যা ছিল তাই থাকলে, না ইউজার কার্ড থাকুক সমস্যা নাই, তো কি প্রশ্নই আসে না, দেখেন আমি হাই ডট পিএইচপি কোথায় বানাইছি, ভিউ এর ভিতর, তাই না? এখন এটাকে লোড করব কিভাবে, খেয়াল করেন যে এমভিসি প্যাটার্নে সব কিছুকে কন্ট্রোল করে কন্ট্রোলার, এটা খেয়াল রাখবেন। এবং এখানে একটা ফাইল আছে যেটার নাম হচ্ছে কনফিগ ডট পিএইচপি, কনফিগ ডট পিএইচপি দুই জায়গায় আছে, সিস্টেম কোর যেটাতে আমরা কখনোই হাত দিব না, আরেকটা কনফিগ আছে অ্যাপ্লিকেশন ফোল্ডারে কনফিগ ডট পিএইচপি, এটাতে আমরা কাজ করব। এবং আরেকটা ফাইল আমরা যাব সেটা হচ্ছে রাউট ডট পিএইচপি, এটাও দেখা যাচ্ছে দুইটা আছে, তাই না? একটার নাম রাউটার আর একটা রাউটস, এটাও অ্যাপ্লিকেশন কনফিগে আছে, রাউটস ডট পিএইচপি। সোজা কথা কনফিগের ভিতর যা যা থাকবে সেখানেই আপনি কনফিগারেশন করবেন। এখানে প্রথমে লেখা আছে ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকাম, তার মানে প্রথমবার কোনো কিছু না বললেও যেই কন্ট্রোলারটা রান হবে সেটা হচ্ছে ওয়েলকাম। তো কন্ট্রোলার থাকে কন্ট্রোলার ফোল্ডারে, সোজা কথা কন্ট্রোলার ফোল্ডারে যদি আমরা যাই, কন্ট্রোলার ফোল্ডার কোথায় থাকে, এটাও অ্যাপ্লিকেশনের ভিতরে, অ্যাপ্লিকেশনের ভিতরে কন্ট্রোলার নামে একটা ফোল্ডার আছে, সেখানে একটা ফাইল আছে দেখেন ওয়েলকাম ডট পিএইচপি, এখানে লেখা ছিল ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকাম, এইটাই সেই কন্ট্রোলার, কন্ট্রোলার ফোল্ডারে একটা ফাইল আছে ওয়েলকাম ডট পিএইচপি। আপনি কোডিগনেটারে কাজ করার সময় অনেক ফোল্ডার, অনেক কন্ট্রোলার বানাবেন, প্রত্যেকটা কন্ট্রোলারের কাজ একই রকম, ফাইলের যেই নাম, ফাইলের যেই নাম একই নামে একটা ক্লাস থাকবে, ওই ক্লাসের ভিতর আমরা বিভিন্ন কাজ করি। যেমন এখানে ইন্ডেক্স ফাইল আছে, ইন্ডেক্স ফাংশন আছে, ইন্ডেক্স ফাংশনে লেখা আছে দিস ডট লোড ডট ভিউ, মানে কি, মানে একটা ভিউ লোড করো, ভিউটার নাম হচ্ছে ওয়েলকাম মেসেজ, ওয়েলকাম মেসেজ না দিয়ে হাই দিলাম, কারণ আমি হাই নামে একটা ভিউ বানাইছি, ডট পিএইচপি দিব না। এখন আপনি কি দেখবেন,
হাই ফ্রম কোঅর্ডিনেটর, কারণ এই পেজে আমি লিখছিলাম হাই ফ্রম কোঅর্ডিনেটর, এটাই কোঅর্ডিনেটর একদম বেসিক। এখন আমার অনেক কিছু আছে, হাইও আছে আবার ওয়েলকাম মেসেজও আছে। আমি দুইটাই ইন্ডেক্সে কল করতে পারি, হাইও কল হবে ওয়েলকাম মেসেজও কল হবে। দেখেন হাই ফ্রম কোঅর্ডিনেটর কথাটা আসছে, আবার তার নিচে ওয়েলকাম মেসেজ এটা ছিল না, এটাও আসছে, দুইটাই কিন্তু কাজ করছে। এটা এবং আমরা ইচ্ছা করলে কন্ট্রোলারও তৈরি করতে পারি আমাদের মতো। তো আমি একটা কন্ট্রোলার তৈরি করে দেখাই। কন্ট্রোলার তৈরি করার জন্য এই যে কন্ট্রোলারের ভিতর ওয়েলকাম আছে, এখানে আমি আরেকটা কন্ট্রোলার বানাবো, সেটার কি নাম দিব, টেস্ট ডট পিএইচপি। আপনার কন্ট্রোলারের নাম যদি হয় টেস্ট ডট পিএইচপি, তাহলে ক্লাসের নাম কি হবে, ক্লাসের নামও হবে টেস্ট। এক্সটেন্ডস প্রত্যেকটা ক্লাস, কন্ট্রোলার ক্লাস, প্রত্যেকটা কন্ট্রোলার ক্লাস একটা ক্লাসকে এক্সটেন্ড করে, মানে তার প্যারেন্ট ক্লাস থাকে একটা। প্যারেন্ট ক্লাসের কি নাম, সিআই আন্ডারস্কোর কন্ট্রোলার। এটা খেয়াল রাখতে হবে কন্ট্রোলারে, এটা একটা কন্ট্রোলার কিন্তু, তাই না? কমেন্ট দিয়ে রাখতে পারেন কন্ট্রোলার যার নাম টেস্ট ডট পিএইচপি, এবং প্রত্যেকটা কন্ট্রোলার যেন ডাইরেক্ট এক্সেস না হয়, এটা ডিফল্ট কপি করে অন্য কন্ট্রোলার থেকে পেস্ট করে দিয়ে দিবেন। ওয়েলকামেও ছিল না, টেস্টেও ডাইরেক্ট দিয়ে দিলাম, এটা যেন ডাইরেক্ট কেউ এক্সেস করতে না পারে, যেন কেউ এখানে কনফিগারেশন স্ল্যাশ কন্ট্রোলার স্ল্যাশ ওয়েলকাম ডট পিএইচপিকে যেন কল করলেও যেন কাজ না হয়। ঠিক আছে, আমি একটা কন্ট্রোলার বানিয়েছি, কন্ট্রোলারের নাম টেস্ট, এটাই কন্ট্রোলার বানানো, এতটুকুই। কন্ট্রোলারের ভিতরে কি থাকবে, অ্যাকশন। কন্ট্রোলারের ভিতর কি থাকবে, অ্যাকশন। অ্যাকশনগুলো কি, ফাংশন। একটা দুইটা অ্যাকশন বানাই দেখেন, ফাংশন টেস্ট ওয়ান, আরেকটা ফাংশন এখানে কল করব ডলার দিস ডট লোড ডট ভিউ। এখানে একটা ভিউ লোড করব, ভিউয়ের নাম দিলাম সাপোজ টেস্ট ওয়ান অ্যাকশন কল। ঠিক একই জিনিস কপি করলাম, পেস্ট করলাম, এখানে টেস্ট টু, টেস্ট টু অ্যাকশন কল। কন্ট্রোলারের ভিতর কি থাকবে, ফাংশন, যাকে আমরা অ্যাকশন বলি বা বিহেভিয়ার বলি, যেটাই বলেন, অ্যাকশন বলেন বিহেভিয়ার বলেন ফাংশন বলেন, জিনিসটা হচ্ছে অ্যাকশন, মানে নামটা এখানে অ্যাকশন বলা হয়। তো কন্ট্রোলারের ভিতর অ্যাকশন থাকতে পারে, এখানে আমি বলছি ও ভিউয়ে তো এত কিছু লেখা যাবে না, ভিউয়ের ভিতরে যেটা দিতে হবে একটা ভিউয়ের নাম দিতে হবে, ভিউয়ের ভিতর একটা ফাইলের নাম দিতে হবে, ফাইলের নাম কি টেস্ট ওয়ান আর টেস্ট টু। তো নর্মালি আমরা যেটা করি ফোল্ডার বানাই, টেস্ট, টেস্ট ফোল্ডারের ভিতর টেস্ট ওয়ান, এখানে টেস্ট ফোল্ডারের ভিতর টেস্ট টু, রাইট, এবং টেস্ট টু ডট পিএইচপি নামে দুটো ফাইল বানাবো, কোন ফোল্ডারের ভিতর, টেস্ট ফোল্ডারের ভিতর, কার ভিউয়ে, এখানে একটা ফোল্ডার বানাবো যেটার নাম হবে টেস্ট, এর ভিতরে একটা ফাইল বানাবেন
test1.php এবং test2.php। তো টেস্ট ওয়ান এখানে সাপোজ একটা h3 দিলাম যে টেস্ট ওয়ান ভিউ লোডেড ফ্রম টেস্ট কন্ট্রোলার্স টেস্ট ওয়ান অ্যাকশন, তাই না? এটা যদি লোড হয় তাহলে এর জন্য লোড হবে কপি। টেস্ট টুতে লিখে রাখলাম একটা জিনিস কি টেস্ট টু ভিউ লোডেড ফ্রম টেস্ট কন্ট্রোলার্স টেস্ট টু অ্যাকশন। সেই নামেই হইতে হবে এমন কোনো কথা নাই। দেখেন টেস্ট কন্ট্রোলারে টেস্ট ওয়ান, এটা যে টেস্ট ওয়ানই হইতে হবে এমন কোনো কথা নাই। যে কোনো নামে আপনি ভিউ, যে কোনো ভিউ, এখানে আমি ওয়েলকামও লোড করতে পারতাম। এটা বলতেছি আগে আমরা দেখি। তাহলে ডিফল্ট কন্ট্রোলার বলা হয়েছিল টেস্ট, তো সরি ডিফল্ট কন্ট্রোলার ছিল ওয়েলকাম। ওয়েলকাম চালাইলে আসে না ইন্ডেক্স ডট পিএইচপি, এর ভিতরে ওয়েলকাম। হ্যাঁ এবার আসছে, ওয়েলকাম আসছে, তাই না? হাই ছিল না। আচ্ছা ওয়েলকাম একটা কন্ট্রোলার ছিল, আমি আরেকটা কন্ট্রোলার বানাইছি টেস্ট। তো আপনি নাম দিতে পারেন টেস্ট। এই টেস্ট কন্ট্রোলারের ভিতর কি কি মেথড আছে বা অ্যাকশন আছে? টেস্ট ওয়ান আর টেস্ট টু। আপনি যদি টেস্ট ওয়ানকে কল করতে চান তাহলে আপনি টেস্টের পরে দিবেন টেস্ট ওয়ান। দেখেন আপনি কল করছেন কন্ট্রোলারের আন্ডারে একটা অ্যাকশনকে, কিন্তু দেখাইলো কাকে? দেখাইছে কিন্তু একটা ভিউ। কেন? কারণ এই অ্যাকশনের ভিতর ভিউটাকেই লোড করা হয়েছে। একই কথা টেস্ট টু এর ক্ষেত্রেও, এটা টেস্ট টু ভিউ। এখন এই যে কন্ট্রোলার টেস্ট কন্ট্রোলার, এর ভিতর কিন্তু আপনি যে কোনো ভিউ লোড করাতে পারেন। যেমন আমি লোড করাতে চাই ওয়েলকাম আন্ডারস্কোর, এই নামে একটা ভিউ আছে ওয়েলকাম মেসেজ। যদি দেই তাহলে টেস্টের ভিতরে টেস্ট ওয়ানকে কল করলে এখন আমি পাচ্ছি ওয়েলকাম মেসেজ ডট পিএইচপি নামে যে ভিউটা ছিল সেটা। আমরা তিনটা জিনিসই, দুইটা জিনিস দেখতেছি, একটা হচ্ছে কন্ট্রোলার, আরেকটা হচ্ছে কন্ট্রোলারের অ্যাকশন, এবং আরেকটা হচ্ছে ওই অ্যাকশনের ভিতরে কোন ভিউ লোড করা হচ্ছে। তো কন্ট্রোলার দরকার মতো আমাদের অনেকগুলো তৈরি করতে হবে প্রয়োজনে। যেমন আমি আপাতত তৈরি করছি একটা কন্ট্রোলার টেস্ট, আর একটা কন্ট্রোলার আগে থেকেই ছিল। টেস্ট কন্ট্রোলারে আমি দুইটা ফাংশন বানিয়েছি যাদেরকে আমরা বলি অ্যাকশন, এবং ইউআরএলে আপনি আসলে কি দেন? ইউআরএলে আপনি কখনোই কোনো ভিউকে কল করতে পারবেন না, সম্ভব না। ইউআরএলে আপনি কল করতে পারবেন কন্ট্রোলারকে এবং কন্ট্রোলারের আন্ডারে কোনো অ্যাকশনকে। ইউআরএলে ডাইরেক্ট ভিউ কখনোই লোড করাতে পারবেন না, সম্ভব না। স্ট্রাকচারটাই এরকম এমভিসির। হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের বেসিক, এটার উপরেই আমরা কাজ শিখব এবং এটাই মেইন। তো আপনাদের এখন কাজ হচ্ছে একটা কন্ট্রোলার বানানো এবং কন্ট্রোলারের আন্ডারে দুইটা বা তিনটা অ্যাকশন তৈরি করা। ওই অ্যাকশন, এক একটা অ্যাকশন এক একটা ভিউকে লোড করবে। এখন এটা টেস্ট করবেন কিভাবে? এখানে লিংকে কি দিবেন? লিংকে দিবেন ইন্ডেক্স ডট পিএইচপি স্ল্যাশ কন্ট্রোলারের নাম, এরপরে ভিউয়ের নাম, অ্যাকশনের নাম,
কন্ট্রোলার ছিল ওয়েলকাম, এর আন্ডারে অ্যাকশন কি ছিল? ইন্ডেক্স। এখন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিফল্ট অ্যাকশন কি? কোনো কন্ট্রোলার দিয়ে যদি অ্যাকশন নেম না দেন, তাহলে ডিফল্ট যে অ্যাকশনটা রান হবে সেটা হচ্ছে ইন্ডেক্স। দেখেন এখানে কন্ট্রোলারের নাম দিছি, অ্যাকশনের নাম দেই নাই, তো ডিফল্ট সে ইন্ডেক্সকেই রান করাবে। আবার টেস্টের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেটা না, আমার ডিফল্ট ইন্ডেক্স আছে, টেস্টের ক্ষেত্রে কিন্তু সেটা না। আরে এটাই কল হয়ে যায় আজব, আমি তো এটা চাই না, এইটা সিলেক্ট হয়ে আছে দেখছেন এটা। আরে এটার কি করব, এইটাই তো সিলেক্ট হয়ে থাকে, এন্টার দিলে হ্যাঁ দেখেন কি বলছে, পেজ নট ফাউন্ড। আমি কন্ট্রোলার দিছি টেস্ট, এর ভিতরে সে ইন্ডেক্স খুঁজতেছে, যেহেতু আমি আলাদা করে অ্যাকশনের নাম বলি নাই, টেস্টের ভিতর ইন্ডেক্স নামে কোনো অ্যাকশন নাই, এই জন্যই সে বলতেছে নট ফাউন্ড। কিন্তু যদি থাকতো, কপি পেস্ট, সাপোজ ইন্ডেক্স ডট ইন্ডেক্স, লোড করলাম কাকে, হাই নামে একটা ভিউ বানাইছিলাম না, এখন এখন কিন্তু চলে, এটা কিন্তু ডিফল্ট কন্ট্রোলার না, এটা হচ্ছে আমার বানানো কন্ট্রোলার টেস্ট। আর ডিফল্ট কন্ট্রোলার কি ছিল? ওয়েলকাম, এই যে ওয়েলকাম। এটা কোথায়, ডিফল্ট কন্ট্রোলারের ইয়েটা কোথায় ছিল? কনফিগ না, কনফিগ না, রাউট ডট পিএইচপিতে, রাউটস ডট পিএইচপিতে আছে ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকাম, এটা আমি করে দিলাম টেস্ট, ডিফল্ট কন্ট্রোলার করে দিলাম টেস্ট। তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে, আপনি যদি রিফ্রেশ দেন, এখন কিন্তু বাই ডিফল্ট কোন কন্ট্রোলারটা চলতেছে, টেস্ট ওয়েলকাম আর চলতেছে না। তাহলে এই রাউটস ডট পিএইচপি যেটা থাকে কোথায়, অ্যাপ্লিকেশনে কনফিগ, এখানে এই যে রাউটস ডট পিএইচপি এটা। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই কনফিগের ভিতরেই আরেকটা ফাইল আছে যেটার নাম, অ্যাপ্লিকেশনের কনফিগ ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে কনফিগ ডট পিএইচপি, এখানে ইন্ডেক্স পেজে ইন্ডেক্স ডট পিএইচপি আছে না, এটা ডিলিট করে দিলাম, সেভ। এটা ডিলিট করে দিলে সুবিধা হচ্ছে, প্রত্যেক লাইনে আপনাকে ইন্ডেক্স লিখতে হবে না। এখন যদি আমি টেস্ট লিখি, টেস্ট কল হয় না, কল হওয়ার কথা ছিল, অবজেক্ট নট ফাউন্ড না, সিআই ওয়ার টেস্ট, এর ভিতর আছে টেস্ট ওয়ান, পায় না। আচ্ছা তাহলে এখানে, আচ্ছা এইটা করা হয় নাই দেখে পায় না। আচ্ছা বেজ ইউআরএল এটাও একটু জেনে রাখেন, সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা যেই জায়গায় আছে ইনিশিয়ালি, সেই নামটা আপনি দিবেন। আপনার কোডিগনেটর এখানে ইনস্টল দিছি না, এটা আমার বেজ ইউআরএল না, তো এই লিঙ্কটা কপি করলাম, কপি করে বেজ ইউআরএলে পেস্ট করে দিলাম, এখানেই তো আমি কোডিগনেটর রান করাচ্ছি এখান থেকে, তাই না? তো এটা হচ্ছে আমার বেজ ইউআরএল। তো আমার বেজ ইউআরএল যদি ঠিক থাকে, তারপর যদি আমি ইন্ডেক্স ডট পিএইচপি ছাড়া টেস্ট ইন্ডেক্স, পাওয়ার কথা, সবই তো সেভ দেওয়া। আরেকবার দেখি, আচ্ছা এখানে কি কোনো এসটি এক্সেস আছে, এখানে কোনো না, এইটা না, এখানে এখানে নাই, না এখানে নাই, এখানে একটা এসটি এক্সেস বানাই দিলে সলিউশনটা হয়ে যায়। এসটিএক্সেসটা আমরা একটা এসটিএক্সেস দিলে সলিউশনটা হয়ে যাবে। হ্যাঁ তো আমার পুরানো প্রজেক্ট থেকে আমি একটু দেখি, কোডিগনেটর লাস্ট প্রজেক্ট কী বানাইছিলাম, ম্যাঙ্গো এইচআরএম,
htaccess copy আমি আমার একটা পুরানো প্রজেক্ট থেকে এটা পেস্ট করে দিলাম, রিফ্রেশ। হ্যাঁ এখন পাই। তাহলে এটা আমি যদি ইন্ডেক্স ডট পিএইচপিটা বাদ দিতে চাই, আমি সিম্পলি যেটা করব এটা আমরা দেখতে পারি কিন্তু না দেখলেও চলবে, এতটুকু কোড আমরা লিখছি বা লেখা থাকতে হবে। হ্যাঁ তাহলে আপনার প্রতিবার আর ইন্ডেক্স ডট পিএইচপি কল করতে হবে না, আপনার ইউআরএলটাও সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হবে। তাহলে আমাদের দুইটা কন্ট্রোলার, একটা হচ্ছে টেস্ট আর একটা হচ্ছে ওয়েলকাম। ওয়েলকামকে চালাইলে ডিফল্ট ইন্ডেক্স অ্যাকশনটা কল হয় এবং ইন্ডেক্সের ভিতরে কল করা হয়েছে একটা ভিউ, ওয়েলকাম আন্ডারস্কোর মেসেজ, এটা ওয়েলকাম কন্ট্রোলারে। আর টেস্ট কন্ট্রোলারেও ডিফল্ট আমার একটা ইন্ডেক্স অ্যাকশন আছে, সেটা ডিফল্ট রান হয়, কিন্তু টেস্ট কন্ট্রোলারের ভিতর আরও দুইটা অ্যাকশন আছে, একটার নাম টেস্ট ওয়ান এবং আরেকটার নাম টেস্ট টু। এটাই হচ্ছে বেসিক।